মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রম বাজার বন্ধ হয়ে গেলেও টিকিট জটিলতায় বিপাকে পড়েছেন অনুমতিপ্রাপ্ত 30,000-এরও বেশি বাংলাদেশি। আজও তারা ভিড় করেছেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এ মুহূর্তে বিমানবন্দর এলাকায় আছেন সহকর্মী ফজলে আদিত্য, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। আদিত্য, কি পরিমাণ মালয়েশিয়াগামী কর্মী বিমানবন্দরে ভিড় করছেন এবং কি বলছেন তারা? মালয়েশিয়ান যেই যাত্রীদের দেশের বাইরে যাওয়ার কথা ছিল সেটি ওই দেশের সরকার অর্থাৎ মালয়েশিয়ান সরকার কিন্তু ইতিমধ্যে সেটি বেশ কিছু যাত্রীর উপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন এবং গতকালকে কিন্তু মালয়েশিয়ার যারা কর্মী ভিসায় যারা দেশের বাইরে যাবেন তারা কিন্তু গতকালকে কিন্তু তাদের গতকালকে শেষ ডেট ছিল, তারিখ ছিল। তবে এখন পর্যন্ত আমরা যা আমার পিছনে লক্ষ্য করলে দেখতে পারবেন যে বেশ কিছু যাত্রী রয়েছে, তারা মূলত দেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছেন। তবে মালয়েশিয়ান যে কর্মী ভিসায় যে যাত্রীগুলো রয়েছে সেই যাত্রীগুলো কিন্তু এখন ইতিমধ্যে কিন্তু তাদেরকে লক্ষ্য করা যাচ্ছে না, কিন্তু গতকালকে পর্যন্ত তাদের উপচে পড়া ভিড় ছিল এই আন্তর্জাতিক টার্মিনাল কেন্দ্রে। মূলত তারা এসেছিলেন যে তাদের কর্মসংস্থানে যারা দেশের বাইরে রেমিটেন্স যোদ্ধারা রয়েছে তারা বিভিন্ন এজেন্সির মাধ্যমে কিন্তু মূলত দেশের বাইরে যাচ্ছেন এবং তাদের যে সমস্যাটি হয়েছে বিভিন্ন এজেন্সিগত জটিলতার কারণেই মূলত এই ধরনের সমস্যাটি হয়েছে। তবে আমাদের কাছে পাওয়া শেষ তথ্য অনুযায়ী কিন্তু দেশটিতে যে মানে মালয়েশিয়ান সরকার কিন্তু সিদ্ধান্ত অনুযায়ী গতকালকে অর্থাৎ আগামীকাল পর্যন্ত ছিল দেশটিতে কর্মী যে যাওয়ার সেটি শেষকাল আগামী গতকালকে পর্যন্ত ছিল। তবে শনিবার থেকে কিন্তু আর কোনো কর্মী মালয়েশিয়ায় যেতে পারবে না এমনটি জানিয়েছিলেন। তবে একটা জিনিস আপনাকে জানিয়ে দিতে চাই যে এখন পর্যন্ত কিন্তু 31,701 জন যাত্রী কিন্তু ইতিমধ্যে তাদের মানে যে স্বপ্ন দেশের বাইরে কাজ করার সে স্বপ্ন কিন্তু অনেকটা ধূলসাৎ বলা চলে। তবে এখন যা যে যাত্রীগুলো ছিল সেই যাত্রীগুলো কিন্তু মূলত দেশের বাইরে যে এজেন্সিগুলোর মাধ্যমে গিয়েছে সেই এজেন্সিগুলোর সাথে যোগাযোগের স্থাপন চেষ্টা করছে যেন পরবর্তীতে নিষেধাজ্ঞা যে আরোপ করা হয়েছে সেই আরোপের উঠে গেলে হয়তো সেই মালয়েশিয়ান যাত্রীরা চলে যাবে এবং রেমিটেন্স যোদ্ধারা দেশের অর্থনীতিতে একটি বিশাল প্রভাব ফেলবে এমনটাই যাত্রী সাধারণ জানিয়েছিলেন। এই ছিল আমার কাছে বিমানবন্দর থেকে সর্বশেষ মালয়েশিয়ান যাত্রী সর্বশেষ তথ্য। আদিত্য, আপনাকে ধন্যবাদ। মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রম বাজার বন্ধ হয়ে যাওয়ার ব্যাপারে বিস্তারিত বলছিলেন সহকর্মী ফজলে আদিত্য।